সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখন আসছি আফতাবনগর। আফতাবনগর আসার মূল উদ্দেশ্য হইতেছে এখানে হাটের কার্যক্রম কিছুটা শুরু হয়েছে এটা দেখানোর জন্য। আমি এখন আসি লোহার ব্রিজের পরে আফতাবনগর। আপনারা যদি মেরুলবাড্ডা মানে রামপুরা ব্রিজ দিয়ে ঢুকেন, রামপুরা ব্রিজ দিয়ে ঢুকলে এই দিক দিয়ে আসবে হইতেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পার করে, তারপরে এখানে একটা লোহার ব্রিজ আছে। এটা অ্যাকচুয়ালি নাম লোহার ব্রিজ নামে পরিচিত, কারণ আগে এখানে লোহার ব্রিজ ছিল, ওইটা এখন সরাই ফেলে এখানে পারমানেন্ট ব্রিজ করা হয়েছে। তো এইটার পরে আসলে এখান দিয়ে আফতাবনগর হাট শুরু। তো দেখেন, হাটের প্রস্তুতি হিসাবে এখানে প্রথম একটা হাসিল ঘর বানানো হয়েছে, মানে এক নম্বর কাউন্টার যেটা এইটা, আর এই পাশেও কয়েকটা বাঁশের ইয়া তৈরি করা হয়েছে। এগুলো সম্ভবত ভলেন্টিয়ারদের যে বসার জায়গা থাকে ওই জায়গা হিসাবে সম্ভবত এই ঘরটা বানানো হয়েছে। ওই পাশেও সেম একটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। তো আমরা একটু আফতাবনগরে আজকে হাঁটবো, হেঁটে হেঁটে দেখবো যে কোন জায়গায় বাঁশ গাড়া হইতেছে আর কোন জায়গার অগ্রগতি কতটুকু। তো এখন তো সবাই জানেন যে লকডাউন চলতেছে, তারপরেও আফতাবনগরটা একটু ফ্রি, মানুষজন এত নাই, এই কারণে এই এলাকায় মানুষ হাঁটতে আসে অন্যান্য জায়গা থেকে, আশেপাশের এলাকা থেকে। এখানে সকালে আর বিকালে প্রচুর মানুষ হাঁটতে আসে। ওই যে বাইক দিয়ে যে মানুষ যাইতেছে, বাইকার বাহিনী, এরা সবাই হইল এই হাটের কাজের সাথে জড়িত। হাটের ইজারা নেওয়া হয়েছে, দলের দলীয় কর্মীরা থাকে, লোকজন থাকে, তারা পর্যবেক্ষণ করতে আসে যে অগ্রগতি কতটুকু, কীভাবে কী হইতেছে। আর আপনারা যারা আফতাবনগর এই হাটে আগে থেকে আসতেন, আগে থেকে বলতে দুই চার বছরের কথা বলতেছি না, ধরেন আরও 10 বছর 12 বছর বা 7-8 বছর আগে থেকে যারা আসতেন, তারা অবশ্যই জানেন যে এই আফতাবনগর হাট কিন্তু শুরু হইতো তখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওইখান থেকেই। মানে আমরা যদি সাইজের কথা বলতাম তাইলে বলা যায় যে গাবতলি হাটের পরপরই এই আফতাবনগর হাটকে সাইজের দিকে কম্পেয়ার করা হইতো, কিন্তু এখন আফতাবনগর হাটের সাইজ আসলে অনেক ছোট হয়ে গেছে, কারণ সামনের দিকে বাড়িঘর হওয়ায় হাট এখন আর ওইদিকে বসতে পারে না। হাট শুরুই হয় এই যে লোহার ব্রিজ বললাম, এই লোহার ব্রিজের পর থেকে, লোহার ব্রিজের পর থেকে শুরু করে এইটা স্ক্যাটার্ডভাবে বসে, সব জায়গায় আগের মতো একদম টানা লম্বাভাবে বসতে পারে না, কারণ দেখতেছেন যে রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় মাঠে পানি জমছে। তো এই বর্ষার পানির কারণে ঠিকভাবে সব জায়গা নিয়ে বসতে পারে না। এই যে আমরা আরেকটা জিনিস দেখাই, এই দেখেন এইখান দিয়ে আরেকটা গেট বানানো হইতেছে। আর যারা জানেন না তাদের অবগতির জন্য জানায় রাখি যে আফতাবনগর হাট কিন্তু এবার একজন ইজারাদার না, এবার হচ্ছে দুইজন, কারণ হাটের সাইজটা একটু বড়, তাই ম্যানেজমেন্ট একটু কন্ট্রোল করার জন্য ইজারা দুইজনকে দেওয়া হয়েছে সম্ভবত, আমি যতটুকু মনে করি। এই দুইজন ইজারা নিচ্ছে, দুইজন দুই সাইড নিয়ে আর কি বসাবে, কিন্তু হাট একটাই, জাস্ট ইজারা দুইজনের। তো এই দেখেন এদিকে গেট বানানো হয়েছে, এই জায়গায় একটা কাউন্টার ঘর বানানো হয়েছে। চলেন আমরা একটু ওইদিকে ভিতরে যেয়ে দেখে আসি কী অবস্থা। এই যে দেখেন এখানে কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে। এটা হাটের প্রস্তুতি হিসাবে এখানে বাঁশগুলো রাখা হয়েছে, এগুলোই গেড়ে গেড়ে গরু রাখার যেই লাইন এগুলো বানানো হবে। সো যারা সন্দেহ করতেছিলেন যে লকডাউনে এবার অনলাইনে গরু বেচাকেনা হবে, হাট বসবে কি বসবে না, দেখতেই পারতেছেন যে প্রিপারেশন শুরু হয়েছে। হ্যাঁ, একটু স্লো প্রিপারেশন, কারণ এই অবস্থার মধ্যে আসলে ওরা যে কাজ শুরু করছে, কাজ করতেছে, এইটাই অনেক। যারা সন্দেহ প্রকাশ করতেছিলেন তাদের জন্য এই ভিডিওগুলো, আফতাবনগরে হাট বসবে এটা কনফার্ম। ওই যে দেখেন আপনারা সামনে দেখতে পাইতেছেন কি না, একদম সামনে একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। ওয়াচ টাওয়ারগুলো বানাই হইতেছে হাট চলাকালীন সময় হাটের সার্বিক পরিস্থিতি মনিটর করার জন্য। আর এই যে দেখেন এখানে একটা কাউন্টার বানানো হয়েছে, এগুলো হইতেছে কন্ট্রোল রুম টাইপের আর কি, হাটের যারা দায়িত্ব থাকে তাদের বসা এবং তাদের এইখান থেকে আর কি সব কিছু নিয়ন্ত্রণ করা হয়, এরকম অনেকগুলো কাউন্টার হয়। হাটের আপডেট আজকে এতটুকু পর্যন্তই। ওই দিকে ছাড়া আর কোনো দিকে ওরকম বাসটাস গাড়া হয় নাই, এই জন্য আর ওই দিকে গেলাম না, আর দেখাইলামও না।
পরবর্তীতে যখন আবার বেশি করে বাঁশ গাড়া হবে তখন আবার আসবো, এসে ভিডিও করবো। এইদিকেও বাঁশ গাড়া হবে, এদিকেও গরু উঠবে, এই যে এই সাইডের এগুলো কোনো জায়গায় খালি থাকবে না, সব জায়গায় গরু উঠবে, যখন উঠবে তখন আবার আসবো। আজকে এ পর্যন্তই, এখন আমি মেরা দিয়া সাঁকো দিয়ে পার হয়ে চলে যাব। এই দেখেন মজার জিনিস, এখান দিয়ে সাঁকো পার হওয়ার সময় ওই যে মেরা দিয়া হাটের গেট দেখা যায়, আবার এইদিকেও একটা আছে মেরা দিয়া হাটের গেট। এখান দিয়ে পার হইলেই আমরা দেখব সামনে আবার মেরা দিয়া হাট, পাশাপাশি দুইটা হাট হওয়ার কারণে এই এলাকার মানুষের একটা সুবিধা, যারা বনশ্রী, দক্ষিণ বনশ্রী বা আফতাবনগরেও থাকে